হয়তো আমরা রক্ত দেব জীবন দেব তবে আপনার সরকারকে ক্ষমতায় থাকতে দেব না দেব না দেব না আব্দুল কবির জাহিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেষ পর্যায়ে আপনারা জানেন 28 তারিখে ঢাকায় বাংলাদেশের সর্বোত্তম সমাবেশ সমুদ্রে পরিণত হয়েছে ওইখান থেকে হাসিনা সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের জনগণ এই অবৈধ সরকারকে চায় না কাজেই এই অবৈধ সরকারকে অবশ্যই বর্জন করতে হবে তাহলে বাংলাদেশ জাতীয় দল এবং জাতীয়তাবাদী শক্তি সম্মিলিত হবে এই অবৈধ সরকারকে এই অবৈধ গতি থেকে কেড়ে এসে নামিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে আমরা দীর্ঘ 15 বছর যাব এই চ্যাপ্টারে দীর্ঘ 15 বছর যাব আন্দোলন করে আসছি আন্দোলনের শেষ ধাপে চলে এসেছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এক দফার আন্দোলনের ডাক দিয়েছে কাজেই এক দফা আন্দোলনে আমরা সকলে প্রস্তুত আছি তাহলে সকলে হাত তুলে এই অবৈধ সরকারকে না জানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা ঘরে ফিরে যাব না বরিশাল বিভাগের বরিশাল মহানগর বরিশাল উত্তর জেলা বরিশাল দক্ষিণ জেলা সহ বরিশাল বিভাগের বিএনপি আজকে অঙ্গ সংগঠন আজকে ঐক্যবদ্ধ বরিশাল বিভাগ থেকে যে আন্দোলনের ডাক করবে সেই আন্দোলনের ডাকে আওয়ামী লীগ সহ হাসিনার সমস্ত গুন্ডারা বেসে যাবে বেসে যাবে বেসে যাবে সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা প্রস্তুত থাকেন এই অবৈধ সরকার আজকে সব দিক থেকে আজকে চেপে এসেছে পাঁচতলায় মাটি নেই আজকে বাংলাদেশের মানুষ গত 28 তারিখের ঢাকার বিভাগীয় মহাসমাবেশে লাল কার্ড দেখিয়ে দিয়েছে সেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে এই হাসিনা সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে কাজেই আমরা সকলে প্রস্তুত থাকি অবশ্যই এই অবৈধ হাসিনা সরকারকে না হটানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আগামীতে আরো কঠিন আন্দোলন আসছে সত্য আন্দোলন আসছে সেই আন্দোলনে হয়তো আমরা রক্ত দেব জীবন দেব তবে আপনার সরকারকে ক্ষমতায় থাকতে দেব না দেব না দেব না আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব আমাদের নেত্রী আমার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী যিনি কোনোদিন আপোষ করেন নাই আমার নেত্রী আমার মা সহ সমস্ত রাজবন্দীকে মুক্ত করতে হবে এবং এই অবৈধ সরকারকে হটাতে হবে এই জন্য আজকে আমাদেরকে শপথ দিতে হবে আমরা